দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। বিশ্বজিৎ সিং বাইকে করে আসছিলেন ধুলোপুরের দিকে, অপরদিক থেকে একটি বাইক এসে ধাক্কা মারে বিশ্বজিৎ বাবুকে। এ ঘটনায় গুরুতর আহত হয় বিশ্বজিৎ সিং। গোঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিশ্বজিৎ সিং এর চোট গুরুতর বলেই পরিবার সূত্রে জানা যায়। ঘটনাটা ঘটেছে ওই 10টার সময় করে। আমার স্বামী ডাক্তারখানে যাচ্ছিল ওষুধ আনতে, আমাদের ছেলের সব জ্বর, ধুলেপুর পিনে ডাক্তারখানা যাচ্ছিল, আর ওই লোকটা এসেছিল দামদারপুর পিনে। এবার দামদারপুর পিনে এসেছিল, ওর লাইনে না যেয়ে আমার স্বামীর লাইনে বেলাইনে যে ধাক্কাটা দিয়েছে। আমার স্বামীও মোটর সাইকেল চালাচ্ছিল, একবারে সোজা মেরেছে এই ধাক্কা। এ তো আমার পায়ে এত রক্ত, রক্তই ভরছে। আমি থাকিনি, আমি আমাকে ফোন করেছিল, আমি আসছিলাম, তারপর আমি আবার পেছিতে এসেই দেখছি এরকম। তো 10টা 11টার সময় ওরকম ওই সময় ঘটেছে। বিশ্বজিৎ সিং বাড়ি হচ্ছে কানাইপুর। অ্যাক্সিডেন্ট হয়েছে লক্ষ্মীপুরের কাছে। হ্যাঁ, সে থানায় ধরা আছে। হ্যাঁ, সিভিকগুলো গেছিলো, আবার আমাদেরকে থানায় যেতে বলেছে। স্বামীর এই তো পায়ে চোট লেগেছে, পা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, পায়ে পা একদমই ভেঙে গেছে, কিছু নেন। আমার নাম রূপা সিং। ডাক্তার ওই যে ধুলেপুরের ডাক্তার দেখানো, ডাক্তারখানা আসছিল ওষুধ আনতে, হ্যাঁ সেই সময় হয়েছে। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।